নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। একটা গুরুত্বপূর্ণ ভিডিও, প্রত্যেকটা মুহূর্তে আপডেট পরে আপডেট। আমি আমার ইস্টবেঙ্গল সমর্থকদের অনুরোধ করব, বিন্দু মাত্র স্কিপ করবেন না, ভিডিওটা পুরো শুনুন, তারপর আপনারা আপনাদের মতন করে কমেন্টস করবেন। সবার আগে কিন্তু আমি একটা কথাই বলবো, স্পোর্ট পেন্সিল চ্যানেলের কমেন্ট সেকশনকে জয় ইস্টবেঙ্গল ধ্বনিতে ভরিয়ে তুলুন, এটা আমার অনুরোধ। আপনি যদি ইস্টবেঙ্গল সমর্থক হন, কমেন্ট সেকশনে দয়া করে ইস্টবেঙ্গলের জয় কথাটা লিখতে আমার মনে হয় না আপনার খুব একটা অসুবিধা হবে। একই সঙ্গে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে স্পোর্ট পেন্সিল চ্যানেলের এই যে একটা বৃহত্তর পরিবার যেটা ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য সমর্থকরাই তৈরি করেছেন, সেই দলে আপনি যোগ দিন, চলে আসুন, স্পোর্ট পেন্সিল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বন্ধু, অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু আজকে খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান আইএসএলের ক্রীড়াসূচি প্রকাশ পেয়ে গেছে। ক্রীড়াসূচি শুনলে পরে রীতিমতো আমাদেরকে চিন্তায় পড়তে হবে। আসবো সে প্রসঙ্গে একটা দুর্দান্ত খবরে। তার আগে বলবো কলকাতা লীগের শেষ ম্যাচে আজকে ইস্টবেঙ্গল ক্লাব মুখোমুখি হয়েছিল জজ টেলিগ্রাফের, 4-0 গোলে বিধ্বস্ত করে টানা 12 ম্যাচ অপরাজিত থেকে গ্রুপ শীর্ষে থেকে ইস্টবেঙ্গল ক্লাব যোগ্যতা অর্জন করল সুপার সিক্সে খেলার। জেসন টিকে মরশুমের শুরুতে তিনি একটু চোট আঘাত, শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন, তাকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। আজকে একটা অনবদ্য হ্যাট্রিক করে তিনি যোগ্য জবাব দিয়ে দিয়েছেন। অর্থাৎ জেসন টিকে যে ফুটবলারটিকে কিনা সিনিয়র দলেও কিন্তু রাখা হয়েছে, আজকে তার হ্যাট্রিকে সৌজন্যেই ইস্টবেঙ্গল ক্লাব চলে গেল সুপার সিক্সে। এর থেকেও কিন্তু একটা বড় খবর আছে যে সুপার সিক্সে খেলবার জন্য ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু 6-6 সিনিয়র দলের ফুটবলারকে নির্বাচিত করে ফেলেছে। আমি সেই 6 ফুটবলারের নাম আপনাদের সামনে উল্লেখ করছি। গোলরক্ষক কমলজিৎ আছেন যে ফুটবলারটাকে নিয়ে আলোচনা হয়েছিল, যিনি এই মুহূর্তে আতশকাচের তলায় আছেন, সেই ফুটবলার ভিপি সুহের। আছেন মন্দার রাও দেশাই, সদ্য যোগ দেওয়া ইস্টবেঙ্গল ক্লাবে অজয় ছেত্রী আছেন, এরকম বেশ কিছু ফুটবলার যাদেরকে নিয়ে সিনিয়র দল থেকে, যারা মোবাশির রহমানের কথা বলতে হয় তিনিও এই দলে রয়েছেন। আমি এই মুহূর্তে 6 ফুটবলারের নাম হয়তো অতটা মনে করতে পারছি না, তবে একটা কথা বলি, মানে অদ্ভুতভাবে নন্দকুমারকে কিন্তু এই দলে রাখা হয়েছে। অর্থাৎ নন্দকুমার থেকে শুরু করে মন্দার রাও দেশাই, ভিপিশিয়ার, ভিপিশুয়ের, কমলজিৎ, এসব ফুটবলারকে কিন্তু সিনিয়র দলে নেওয়া থেকে কলকাতা লীগের দলে নেওয়া হয়েছে। আসল কথা, একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতার লীগ শুরু হবে সেখানেই। এর বাইরে দাঁড়িয়ে আমি আরেকটা কথা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব, যেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত জর্ডান এলসি, যিনি গোটা মরশুম বন্ধু বাইরে চলে গেছেন, অনেকে অনেক কথা বলবে, সে কথাগুলোকে ভেবে আর লাভ নেই। আমাদের দুর্ভাগ্য যে জর্ডান এলসির মতো একটা ফুটবলারকে আমরা গোটা মরশুমে সার্ভিস পাব না, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব তো আর বসে থাকবে না। তারা কিন্তু 3-3 ফুটবলার, কোন একজন ইরাকের ফুটবলার, প্যালেস্টাইনের ফুটবলারের সাথে যোগাযোগ করে ফেলেছে। আমার থাম্বনেইলে এমন 3 ফুটবলারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখন অবধি এই ফুটবলারদের সম্পর্কে এমন কোন নতুন আপডেট আসেনি যে আমাকে নতুন করে আপনাদের সামনে সেই ফুটবলারদের কথাগুলো বলতে হবে। হ্যাঁ, ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়ারদাসের পরামর্শ অনুযায়ী অনেকগুলো ফুটবলারের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু বন্ধু চূড়ান্ত কথা বলার মতো জায়গায় যেহেতু এখন অবধি আসা যায়নি, আমি তাই এই 3 ফুটবলারের ছবি দিয়েই ক্ষান্ত হব। এর বেশি কিছু এই মুহূর্তে আপনাদের সামনে আমি তুলে ধরব না, কিন্তু তুলে ধরার মতো কিন্তু বিষয়বস্তু অতি অবশ্যই আছে। শুনলে অবাক হবেন, লক্ষ্মী পুজো 28 অক্টোবর, সেই দিনই ইন্ডিয়ান সুপার লীগ কিছু নতুন ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে, ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ লক্ষ্মী পুজোর দিনকা। তার থেকে বেশি অবাক হবেন যে ইস্টবেঙ্গল ক্লাবের FC গোয়ার বিরুদ্ধে ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে 21 অক্টোবর মহাসপ্তমীর দিন। যে বা যারা ইন্ডিয়ান আইএসএল এর যে ক্রীড়াসূচি প্রকাশ করেছেন তারা বোধহয় বাঙালি বা বাংলার আবেগটাকে বোঝেন না।
আচ্ছা একটা কথা বলে দিই, সপ্তমীর দিন রাত 8টায় খেলা অনুষ্ঠিত হবে, কোন কোন ইস্টবেঙ্গল সমর্থক মাঠে যাবেন? ধরে নিলাম অত্যুৎসাহী ইস্টবেঙ্গল সমর্থকরা অতি অবশ্যই মাঠে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে পুলিশের নিরাপত্তা কি আদৌ কলকাতা পুলিশ ওইদিন দিতে পারবে? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বন্ধু, ম্যাচের দিন কিন্তু পরিবর্তন হবে। একই সঙ্গে একটা কথা সকালে বলেছিলাম যে কল্যাণ চৌবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, তিনি আইএসএল আয়োজক সংস্থা এফএসডিএল কে অনুরোধ করেছিলেন 10 দিন পিছিয়ে দেওয়ার জন্য। প্রসঙ্গতে কথা বলতে হয় নভেম্বর মাসে ইস্ট বেঙ্গলে খেলা দুটো, মূলত বিশ্বকাপের যে কোয়ালিফাই রাউন্ড চলবে সেই কারণের জন্যই কিন্তু একটা ব্যবস্থা এফএসডিএল নিয়েছে। শুনলে অবাক হতে হয় সপ্তমীর দিন কলকাতা জিওভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ক্লাব নামবে, লক্ষ্মী পুজোর দিন মহাডার্বি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আরেকটা কথাও বলতে হয়, খেলার সময়সীমা 8টা মানে মোটামুটি রাত 10টা বেজে যাবে খেলা শেষ হতে। যে বা যারা বহু দূর দূর প্রান্ত থেকে খেলা দেখতে আসেন, জেলা থেকে খেলা দেখতে আসেন, জিওভারতে খেলা শেষে গন্তব্যস্থানে ফিরে যাওয়ার যে দুরাবস্থা একজন ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। আমি যুবভারতীর 20 মিনিটের মধ্যে থাকি বন্ধু, সেটা আমার কথা নয়, কিন্তু অসংখ্য দর্শক যুবভারতী থেকে তাদের বাড়িতে ফিরতে কিছু সমস্যায় পড়ে, সেটা আমি কিছুটা হলেও ফিল করেছি। ইন্ডিয়ান সুপার লিগের যারা দায়িত্বে রয়েছেন, নীতা আম্বানি অ্যান্ড কোন, বাংলার আবেগ বোঝেন না, বাঙালি কিছুই বোঝেন না, এরা একটা ক্রীড়াসূচি তৈরি করে দিল। এই ক্রীড়াসূচি বন্ধু পরিবর্তন অতি অবশ্যই হবে। আমি আজকের দিনে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে আপনাদের কাছে কথাটা বললাম, আমাকে মাসখানিক সময় দিন, দেখবেন আমার কথা যদি না মেলে সপ্তমীর দিন ইস্টবেঙ্গল খেলবে জিওভারতী ক্রীড়াঙ্গনে, এর থেকে বড় অসভ্যতা এবং প্রহসন আর কিছুই হতে পারে না। নীতা আম্বানি শুনছেন, উনি শোনেন না, আবার আসল কথা কোনো যোগ্যতা নেই। অনিল আম্বানির মাফ করবেন মুকেশ আম্বানির স্ত্রী হিসাবে ঢুকে গিয়েছেন। ধন্যবাদ বন্ধু।